এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। Thank you.
চারিদিকে রঙিন আলো এই আবেশে এলেই যদি একটু নেশা করেই ফেলো তোমাদের অনুরোধে এসেছি গাইতে গান তখন এই দুনিয়াটা কিনে নিয়েছ তুমি পুরো গোটাটা তারপর একে একে আপ ইউ তুমি তুম চিনবে সবাইকে ওই কিসে জানা কত বহুরূপী মানুষের মুখোশ গুলো তোমাদের অনুরোধে এসেছি গাইতে গান যদি উত্তর থাকে তবে বলেই ফেলো তোমাদের অনুরোধে এসেছি গাইতে গান রংচঙে সন্ধ্যাটা লাগছে ভালো জ্বলছে চারিদিকে রঙিন আলো এই আবেশে এলেই যদি একটু নেশা করেই ফেলো তোমাদের অনুরোধে এসেছি গাইতে গান তোমাদের অনুরোধে এসেছি গাইতে গান মাতাল ঠিক মতন যদি গাড়ি চালিয়ে না আসতে পারি সত্যি কথা বলতে কি ভয় আমিও একটু পেয়েছিলাম যদি আপনি চালাতে না পারেন বলুন তুমি কে রোজি দ্য ফেমাস ফিল্ম অ্যাক্ট্রেস কে না জানে আপনি খুব ভালো গান করেন আর ছাড়ুন গানের কথা ও তো রোজকার কাজ হোটেলে গান গাই দুটো খেতে পাই আবার দেখা হবে হবে
আপনি একা যেতে পারবেন তো? হুম, এতটা পথ চালিয়ে এলাম তো। ও দ্যাটস রাইট। আচ্ছা চলি তাহলে। ওকে, গুড নাইট। গুড নাইট। কি ব্যাপার, তুমি মা কি ঘুমিয়ে পড়েছে? এত রাত অব্দি কেউ জেগে থাকে? হ্যাঁ, আজ বড্ড রাত হয়ে গেল। তোমার বাবা কেমন আছেন? ওই একই রকম। ডাক্তারবাবু এসেছিলেন? এসেই বা কি হবে, বাবা কি কারো কথা শুনে? না শুনলে তো চলবে না, ডাক্তারের কথা তো শুনতেই হবে। জানিস খোকা, মৃদুলার বাবার অবস্থা আমি ভালো বুঝছি না। ডাক্তার কি সেরকম কিছু বললো? আর ডাক্তারের কথাই তো বলছি আমি, ওদের এখন প্রচুর টাকার দরকার। আমি তোকে বলছি কি, আমাদের বাড়ি ভাড়া থেকে আগাম টাকা তুই যদি ব্যবস্থা করে দিস খুব ভালো হয়। আমি দেখছি মা কি করা যায়। দিদিমণি, ও দিদিমণি, রাত অনেক হলো, ওঠো, হাত মুখ ধুয়ে নাও। রাত রাত মানে তো অন্ধকার। হ্যাঁ, অন্ধকার মানে, অন্ধকার মানে, অন্ধকার মানে কালো। আজ আবার তুমি এসব গুলো খাচ্ছ? আমি রোজ খাবো। রাতে ঘুম হয়নি বুঝি? হঠাৎ এই প্রশ্ন কেন? আয়না গিয়ে নিজে চোখ দুটো দেখো, দেখলেই বুঝতে পারবে। আরে ছাড়ুন গানের কথা, ও তো আমার রোজকার কাজ। হোটেলে গান গাই, দুটো খেতে পাই। হ্যালো, হ্যাঁ আমি রোজি দেবী কথা বলছি। শুনুন, আজকে শুটিংটা ক্যান্সেল করে দিন। হ্যাঁ, কি আর করা যাবে বলুন, আমার শরীরটা তেমন ভালো নেই। হ্যাঁ হ্যাঁ, শুনুন, বরং আপনি অন্য আর্টিস্ট আর রয়েছে না, ওদের যা কাজ তুলে নিন। হ্যাঁ না না, আজকে পারবো না, কিছুদিন না, ভীষণ টায়ার্ড। হ্যাঁ না বলছি তো, ঠিক আছে ছাড়ছি। আচ্ছা হ্যালো, আচ্ছা এটা কি হোটেল সুনন্দা? হ্যাঁ, আচ্ছা আপনাদের ওখানে যিনি গান করেন, অমিত, অমিত কুমার, হ্যাঁ উনি আজকে কখন গান করছেন, মানে কটায় প্রোগ্রাম? ওনারা অফ ডে? ও শুনুন, ওর বাড়ির ঠিকানাটা যদি দেন। হ্যাঁ এক মিনিট, আমি লিখে নিচ্ছি। রোজি দেবী আপনার জন্য গাড়িতে অপেক্ষা করছেন। রোজি? যাক, এসে গেছেন, চল। আজ একটু দেরি হবে, কটা থেকে প্রোগ্রাম? 11টা। আমি এক্ষুনি রেডি হয়ে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, প্লিজ অটোগ্রাফ। না না, এখন না, এখন কাজের সময় না, পরে পরে। এক মিনিট, একটা ছবি। থ্যাংক ইউ, চল।
তুমি স্ক্রিপ্টটা ভালো করে তোমার মাথার মধ্যে নিয়ে নাও। আমাদের এই গল্পের হিরোর মা নেই, হিরোইনের বাবা নেই। তো হিরো পুলিশে কাজ করে আর হিরোইন না আছে। হিরোইনকে একটা ভাঙা বাড়ির ভেতর জোর করে একবারে হ্যাচড়াতে হ্যাচড়াতে টানতে টানতে নিয়ে রেপ করতে যাচ্ছিল আমাদের গল্পের ভিলেন। তো এমন সময় হিরো গল্পের হিরো দরজা ভেঙে ঢুকে ভিলেনকে ধরে একবারে ডিসুম ডিসুম করে মেরে আর ছুঁড়ে ফেলে দিল জানলার বাইরে, ফেলে দিল। আমরা ক্যামেরা প্যান করলাম, প্যান করলাম কাট্টু হিরোইনের মানে তোমার ক্লোজ আপ, ট্রলি ব্যাক, হিরোইনের চোখে জল, হিরোকে জড়িয়ে ধরে ঝরঝর করে কেঁদে ফেললো।
ঝামেলায় পড়া গেল তো। আমার এই গল্পে হিরোর নাম হলো সুবীর। সুবীর, সুবীরের রোলটা অমিতকে দিলে কেমন হয়? আমি এবার বুঝতে পেরেছি যে এতক্ষণ তুমি কাকে নিয়ে স্বপ্ন দেখছিলে। অমিত, অমিতকে হিরো করবে তুমি। তোমাকে আমি পরিষ্কার বলে দিচ্ছি যে অমিতের গানের কেরিয়ার আমি খতম করে দেব। তোমার এই মেজাজটাই আমার ভাল, কিন্তু তুমি ভুলে যেও না রোজি, তুমি শুধু আমার, শুধুই আমার। ও রোজি, তোমায় একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। আমাদের এই প্রডিউসার মিস্টারটা, মিস সলিড প্রডিউসার, উনি তোমার সঙ্গে দেখা করতে আসছে। কথাবার্তা আমি সব বলেই দেখেছি, আসলে তোমার ব্যাপারে একটু ওনার ইয়ে আছে বলি একবার দেখা করতে আসবে, আর মানে যাতে দেখিয়ে তোমার ওই রেটটা ডাবল করি। কেন বেরিয়ে যাবো? এই বাড়ি, এই ঘর, এই বিছানা, এই চাদর, এই টেবিল, এই টেবিল ল্যাম্প, এই সব আমার, সব আমার, এমনকি তুমিও আমার। তোমার রোজগার এসব বানিয়েছি আমি, কিন্তু একটা পয়সা তোমার নামে নেই আর থাকবেও না। তাই বুঝলে চাঁদু, ছেনালি না করে আমার কথা মতন কাজ করে যাও, নয়তো আবার তোমাকে ফুটপাতে ফেলে দেবো, বাজাতে নিচ্ছি। ব্যাপার মিস্টার রায়? না মানে আমার আয়া আপনাকে বলেনি, আজ আমি ব্যস্ত। সরি ম্যাডাম, কিন্তু একটা জরুরি কথা ছিল। জরুরি কথা? ঠিক আছে, বলুন, বসুন, বলুন। না বলছিলাম কি, দয়া করে যদি আজই গল্পটা শুনেন তাহলে রোলটা ফাইনাল করে কন্ট্রাক্টটা করে নেব, তা নাহলে হিরোর ডেটগুলো পেতে খুবই অসুবিধে হবে, বুঝতেই তো পাচ্ছেন সব। হিরো ডেট? ও, আজ আমি পাচ্ছি না। তাছাড়া আমার মতামতের তো একটা দাম আছে নাকি? সে তো ঠিকই, তবে আপনাদের দয়াতেই তো আমরা। দেখুন, দয়াটা অনেক শুনেছি, আজ আমার মুড নেই, আপনি বরং কাল আসুন। কত? 5 টাকা। এখানে একটা রোলের দোকানে দরকার ছিল, আপনারা একটু দেখলেই চলবে। দুটো এগ রোল দিন। হ্যাঁ দিচ্ছি। আচ্ছা, অমিত তো আপনাদের বাড়ি থাকেন না? হ্যাঁ, কেন বলুন তো? না এমনি। 4 টাকা। খুশো নেই? না না, বোনের পয়সায় দাদার নায় দুটো এগরোল খেলো। 8 টাকাটাকে দিয়ে দিন। তাই তুমি চুপ করো, এই টাকাটা নিয়ে দুটো এগরোল আমার দাম। মাফ করতে হলো, পারলাম না। আর বোন বলে যখন ডেকেছেন তখন বোনের রোলের দামটা বরং দাদারাই দিয়ে দিন না। এখানে দোকান যাওয়ার ইচ্ছা আছে? দেখে কি মনে হচ্ছে? কিছু থাকলে বিনা পয়সা মালটা দিয়ে দাও না। বলছেন যখন তখন তাই দিলাম, এবার টাকাটা দিয়ে দিন। যদি না দিই তাহলে ভাজা ভেজে যা। আপনি বাড়ি যান, টাকা থেকে দামটা কেটে আপনার বাড়ি পৌঁছে দেবো। তাহলে এটা ছেড়েই 6 টাকা 4 টাকা ভাগ করে দি। জয় বজরংবলি। কিরে মাস্টার,
এখানে করছে? অনেকদিন হাত চালাইনি, দেখি। তুই ওর মার খাবি না রোল খাবি? এক আজল দুটো রোল দে। কি ভাবছিস? কাল ডালোসি চলে যাবি, একটা টাকা নিয়ে নতুন 10 টাকা দিয়ে দেবে। না আমি তা ভাবছি না, আমি ভাবছি ভদ্রমহিলা কি ভাববেন। হ্যাঁ তাই তো, ভদ্রমহিলা কি ভাববেন। তাহলে কাজ কর, কালকে ভদ্রমহিলা বাড়ি চলে যা, তারপর ঘন্টাখানে মাপছে এই ছেঁড়া নোটটাই ওকে ফেরত দিয়ে দিবি। আরে টাকাটা না জুড়ুক, দুটো হৃদয় তো জুড়তে পারে। যা যা কাজ কর। খুব অবাক লাগছে তাই না? স্বাভাবিক, তা কি ব্যাপার? তো হচ্ছে তোমার সঙ্গে কিছু কথা ছিল। বলো। বলছিলাম যে তুই আমার প্রডিউসার মিস্টার রায়কে অপমান করেছো রোজি। কি? আমি মিস্টার রায়কে অপমান করেছি? অফকোর্স, তুমি ওকে অপমান করেছো। ও, তাই বুঝি তুমি এসছো। তাহলে জেনে রাখো আমি ওনাকে অপমান করিনি, আর যদি করেও থাকি তাহলে বেশ করেছি। আর কিছু শুনতে চাও? তোমার আজ বড্ড অহংকার হয়েছে তাই না? তুমি নিজের অতীতকে ভুলে গিয়েছো। কোন অবস্থা থেকে তোমাকে আজ আমি এইখানে এনে দাঁড় করেছি সব ভুলে গিয়েছো না? চুপ করো, তোমার অতীত জানতেও আমার বাকি নেই। গেট আউট প্লিজ। অমিত এসো। না আমি বলছিলাম আমি আজকে যাই। না না তুমি যাবে না, আমার সঙ্গে খাবে। অমিত এসো। গেট আউট। তাহলে তুমিও শুনে রাখো, আজ থেকে আমার কোনো ছবি হিরোইন হিসেবে তুমি আর নেই, একটি পয়সা তুমি পাবে না। ওকে, আই ডোন্ট মাইন্ড, আই ডোন্ট মাইন্ড। যত ইচ্ছে রোজি তৈরি করো, আমি তোমার কোনো ছবিতে আর থাকতে চাই না। আর এটাও শুনে রাখো, আর কোনো দিন এ বাড়িতে ঢোকার চেষ্টা করবে না। কেন কা? আমাদের খাবারের ব্যবস্থা করো। রোজি, রোজি আমি এসো। খাবার কেমন লাগে বলবে কিন্তু। ভালো। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করবো, ওই বরুণ বাবু লোক ঠিক কে? একজন ফিল্ম ডিরেক্টর। ও, তাছাড়া আমার জীবনে কি থামলে কেন? অবশ্যই যদি অসুবিধা থাকে তাহলে। না 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 তা নয়, আসলে সেসব অনেক কথা তোমাকে আরেকদিন বলবো। হ্যাঁ আজ থাক। বসলি যে, খাবি না? না আমি খেয়ে এসেছি। ও হ্যাঁ রে খোকা, ও মেয়েটা কে রে? কার কথা বলছো? ওই যে সকালে তোকে ডেকে নিয়ে গেল। ও হলো রোজি। রোজি খুব নাম করা অভিনেত্রী, আমার বন্ধুর মতো। মেয়ে বন্ধু? কেন, মেয়েরা কি বন্ধু হতে পারে না? পারে, তবে কি জানিস সবাই তো তাকে ভালো চোখে দেখবে না।
কি চোখে দেখবে তাতে আমার কিচ্ছু যায় আসে না। তোমার ফুল প্রেয়সী মামু কেন মানি জানো না, সন্ধ্যেবেলায় যে বঙ্গবালার আমি ধ্যান করে থাকি সেই হচ্ছে কি আমার পূর্ণ প্রেমিকা, বুঝলে কিছু বাংলা। আচ্ছা মামু, তুমি সাত সকালে বঙ্গবালাকে ভুলে দিয়ে হাফ প্রেয়সীকে ডাকছো কেন? তোরা জীবনে কখনো সকাল আমাকে বাংলা খেলে দেখেছিস? আরে মামু, সেই জন্যই তো তুমি আমাদের গুরু। হিরো দাঁড়িয়ে আছে, উনি এসো বৎস। ঈদের চাঁদ মানে হচ্ছে ল্যাডার ইন দ্য চোখের কি দিয়ে কতদিন পালিয়ে থাকবে বাবা, কাল ধরা পড়ে গেছো। তোমাকে একটি সুন্দরী রাজকন্যার সঙ্গে আমি ফুসফুস ফুসফুস করতে দেখিয়া ফেলিয়া আছি। এখন বিস্তারিত ভাবে বলো তো সেই রাজকন্যাটি কেডা? কি বলছো মামু, তুমি ওকে চেনো? ও আমাদের বম্বে বাংলার বিখ্যাত নায়িকা রোজি। রোজি সে আবার কে? মামু তুমি একেবারে ব্যাগ দেবে, তুমি আজকের দিনের হট হিরোইনকে চেনো না? চন্দ্রাবতী দেবী বাবা কি অ্যাক্টিং, কানন বালা কি গান, আজকে হিরো সাইগল। এখন উঠে বেচা আধু আলু আধু কাছে এসে প্রিয় হাত খানি রাখ হাতে। বাচ্চা বাচ্চা, তুমি তো সেই লেভেন্টিনের কথা বলছো মামু। আরে বাবা, আমি তো সেই যুগেরই প্রতিভা। তারপর অমিত কুমার, শুনলাম তুমি আজকাল বেশ ভালো গান টান গাইছো, তা আর কতদিন ভাসবে? এইবার একটু পার ধরো মামু। তুমি তো আমার পার অপার সবকিছু। মনে রেখো বাছা, মনে এই কথাটি মনে রেখো, আমি যে গান চলে আমি পারি। ঠিক 11টার সময় আমি শ্বেত পাথরে একটু লাল বেদানা খেয়ে থাকি। আমি যদি বলি ওর বাবা কি রাজি হবেন? আমি জানি অমিত দা, উনি আমায় মেনে নিতে পারবেন না, কিন্তু তুমি যদি বলো নিশ্চয় উনি রাজি হবেন। আচ্ছা দেখি কি করা যায়, চ। চলো মার সঙ্গে আলাপ করে যাবে। আজ থাক, আজ আমি বড্ড টায়ার্ড। তাহলে অন্য আরেকদিন কিন্তু। ঠিক আছে, গুড নাইট। গুড নাইট। এই যে অমিত বাবু, এটা একটা অটোমেটিক পিস্তল, এর ছটা বুলেট একবারে পর পর চলে, আর প্রত্যেকটা বুলেট সেকেন্ডে 100 কিলোমিটারের মতো ছুটে, এর বেদ শক্তি পার স্কোয়ার ইঞ্চে 200 কেজির মতো। আচ্ছা এদিকে কুকুর মারা যায়? যায়, তবে জেনারেলি এদিকে মানুষই মারা হয়। মালটা কার? কেন জ্বালাতে আছে তার, বুঝতে অসুবিধা হচ্ছে? মালটা যখন আমার হাতে তখন আমার, মানে মারবো না। আপনি বললেন না এদিকে কুকুর মারা ঠিক নয়। ও হ্যাঁ, রোজির সঙ্গে আমার বন্ধুত্ব থাকবে, মানে যেটা আপনি ভাঙতে এসেছিলেন। চলে আজ না হয় পার পেয়ে গেলে, এটা একদিন বুঝবে।
মধ্যে যে কত ধানে কত চাল। খোকা, একটা কথা বলবো বাবা? বলো না মা। মা কি কারো চিরকাল বেঁচে থাকি রে? তোকে সংসারে দেখে যেতে পারলে আমি মরেও শান্তি পেতাম বাবা। তুমি তো আমার সংসার, তুমি তো আমার সব। আর তাছাড়া একটা ছেলের কতবার বিয়ে হয় মা? বিয়ে? ওটা তো ছেলেবেলার একটা পুতুল খেলা। ও কথা বলো না মা, ও কথা বলো না। আমি যে তোর মা, আমি ছাড়া তোর মনের কান্না ব্যথা কে বুঝবে বল? তাই বলছিলাম, তুই যদি মৃদুলাকে বিয়ে করতিস। তুমি কি বলছো মা? এ হয় না, হতে পারে না। কেন হতে পারে না? তুমি জানো না মা, মৃদুলা কাজলকে ভালোবাসে। কাজল? এসো বাবা এসো। কেমন আছেন কাকাবু? ওই একই রকম। বস বস। হ্যাঁ না, বলছিলাম কি কাকাবু, আপনি কি মৃদুলার বিয়ের ব্যাপারে কিছু ভাবলেন? হ্যাঁ বাবা, শোনো, তোমার মায়ের সঙ্গে এ ব্যাপারে আমার সব কথাই হয়ে আছে। হ্যাঁ কাকাবাবু, সেজন্যই বলছিলাম, কাজল, ওই ওই আমাদের কাজল, ও মৃদুলাকে বিয়ে করতে চায়, আর মৃদুলারও কোনো আপত্তি নেই। সেজন্যই বলছিলাম, আপনি যদি বলেন তাহলে শুভ কাজটা। অমিত, তুমি এখন এসো বাবা। অমির যা বলে গেল সত্যি? কি বলো, উত্তর দাও। একটা ছোট জাতের ছেলে, লজ্জা করে না তোমার? আমি আমি সমাজে মুখ দেখাবো কি করে? এ বিয়েতে আমার মত নেই, বেরিয়ে যাও। কি কথাটা শুনতে পাচ্ছ না? বেরিয়ে যাও। কি মারা গেছে অমিতের বাড়িতে? কি মারা গেছে? ও, আপনি জানেন না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কে মারা গেল? দিদিমণি, অমিত বাবু এসেছে। অমিত এসে গেছে? তুমি জান যাচ্ছে অমিত এসে এসে। আমি জানতাম তুমি আসবে। তাই নাকি? তাহলে তুমি অন্তর্যামী। কে মারা গেছে, কি হয়েছিল? মারা গেছে মৃদুলার বাবা। রোজি, সে অনেক কথা পরে একদিন বলবো, আজ আমি চলি। না না, কোথায় যাবে? এই মন নিয়ে শুয়ে পড়ো, রেস্ট নাও, তারপর আমার সঙ্গে ডিনার করতে করতে আমাকে সব বলবে। আরে বাবা, আমি তোমায় পৌঁছে দেব। ওটি দিন আর কেউ ওতে হয় না আমার নেশা, তবে বলে ফেলি আমার কিন্তু বাংলা খাওয়াই পেশা। ওটি দিন আর কেউ thank you.
বাংলা দেশের ছেলে আমি বাংলা কথাই বলি আর বাংলা মালে নেশার ঝুঁকে একমুতো পথ চলি বাংলা দেশের ছেলে আমি বাংলা কথা বলি বাংলা মালের নেশার ঝুঁকে একমুতো পথ চলি রামজিন শেরি শ্যাম্পেন দেখতে বড়ই খাসা এই সিনথেটিকের যুগে না না এই সিনথেটিকের যুগে জানি ওরাই ভরসা তোমার জম নে মামু ওটি জিন হার কেউ নেই মনে পড়ে যখন ছিলাম আমি রাজা বাদশা বান্দা বাঁধি রক্ত ঘিরে কি বুঝলি ওই বান্দা বাঁধি রক্ত ঘিরে খেলতাম দাবা পাশা বাবা খেলতাম দাবা পাশা বন্দোবস্ত করে দিত মন্ত্রীরা সব গিয়ে এই বন্দোবস্ত করে দিত মন্ত্রীরা সব গিয়ে আপেল আঙুর চটকে নিয়ে রাখত পুকুরে ডুবিয়ে এই আপেল আঙুর চটকে নিয়ে রাখত পুকুরে ডুবিয়ে বল কি মামু তৈরি হতো মালটি যখন বেশ কিছুদিন পরে তখন আমার সত্যি বলছি মাইল সত্যি বলছি খেলেই হতো নেশা ওটি দিন আর হতে হয় নাই আমার নেশা তবে বলে ফেলে আমার কিন্তু বাংলা খাওয়াই পেশা ওটি দিন আর কেউ কি ব্যাপার হঠাৎ এই সময় চলো কথা আছে কি হলো বলো খাজুর আমি আমি তোমার বিয়ে করতে পারবো না কি বলছো মৃদুলা আমাদের আমাদের ভালোবাসা মিথ্যে আমি তো সে কথা বলিনি আমি জানি তুমি কষ্ট পাবে আমিও কষ্ট পাবো কিন্তু কিন্তু আমি আমার বাবার আত্মার শান্তি চাই প্লিজ কাজল প্লিজ আমায় তুমি ভুল বুঝো না আমায় তুমি ক্ষমা আমি জানি মা তোর দুঃখ আমি সব বুঝি ওসব কথা ভুলবার চেষ্টা কর মা ওই দেখ অনেক রাত হয়ে গেল খাবি চল না থাক আমি বেলেই না হয় খাবো ওর কথা ছাড় তো ও কখন ফিরবে তার ঠিক আছে আমি জানি মাসিমা অমিত দা নতুন বন্ধু পেয়ে দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে তার মানে মৃদুলা কাজলকে বিয়ে করতে চাইছে না সে কি এ তুমি কি বলছো মা আমি ঠিকই বলছি আমি যে কাজলকে না ধরো আমি কি হয়েছে তোমার এত চুপচাপ হ্যাঁ কই না তো মিথ্যে কথা তুমি আমাকে কিছু লুকুচ্ছ প্লিজ বলো না আচ্ছা রোজি
তুমি একটা কথা জিজ্ঞেস করব? 100 বার জিজ্ঞেস করবে বল। আচ্ছা তুমি বিয়ে করছো না কেন? বিয়ে করে তো তুমি সুখী হতে পারতে। শেয়ার হয় না। কেন? কেন হয় না? যাক সেসব কথা অন্য একদিন হবে। আজ বরং তোমাকে একটা গপ্প শোনাই। ফিল্মের? না ধরো তাই বলো। একটা গ্রাম ছিল, একটা মেয়ে ছিল, খুব সাধারণ মেয়ে। তার ছোটবেলায় বিয়ে হয়েছিল, তারপর তার এক আত্মীয় জোর করে তাকে ধরে নিয়ে গেল। তারপর কি হলো? বসে পড়লি যে? আমরা পাচ্ছি না মাটি, ও কথা বললে তো চলবে না, নাচ গান শিখতে হবে না। ওট ওট মাসি, ওট আমি পাচ্ছি না মাসি, আজ আমার খেয়ে দাও। ওসব নাকামি কথা রাখতো, আরো এক ঘন্টা তালি দিতে হবে। ওট ওট বলছি, তুমি দেখছি মেয়েটাকে মেরেই ফেলবে, আজ ওকে ছেড়ে দাও। তুমি খাও তো আদর দিয়ে দিয়ে মেয়েটাকে একেবারে বাঁধর করে তুলেছে। ওট ওট বলছি, বলটা পারো তো? Oh, my God.
अहंकार
কোনো অন্যায় না করেও, কোনো অপরাধ না করেও, শুধু নিজের স্বামীর জন্য নিষ্পাপ মেয়েটা নিজেকে বাঁচিয়ে রেখেও কোথায় হারিয়ে গেল, কোথায় হারিয়ে গেল, কোথায় হারিয়ে গেল। চলো ওঠা যাক, রাত হয়ে গেছে। মৃদুলা, তুমি কাঁদছো? অমিতা, কান্না ছাড়া আমার জীবনে আর কে আছে বলো? কিন্তু কান্নার পরেও যে একটা জীবন থাকে। অমিতা, রোজি, তুমি বিয়ে করছো না কেন? বিয়ে করে তো তুমি সুখী হতে পারতে। কই, তোমার অতীতের কথা বললে না তো? বলবো, কিন্তু আমার গল্প শুনে তুমি হয়তো অনেক কিছু ভাববে। তুমি তো আমার বন্ধু, বল। অনেকদিন আগের কথা, তখন আমি খুব ছোট, গ্রামে থাকতাম। আমার মায়ের সইয়ের মেয়ে সমী, শর্মিষ্ঠা, দুই মায়ের ইচ্ছে আমাদের দুজনের সেই ছেলেবেলায় বিয়ে হয়েছিল খেলার ছলে। কিন্তু সেদিন যে সিঁদুর ওর মাথায় পরিয়েছিলাম, সেও কি খেলা ছিল? স্মৃতির সিঁদুর নারীর জীবনে শুধুই কি বন্ধন, না প্রেমের অগ্নি পরীক্ষাও? সারা জীবন আমি তাকে যেভাবে খুঁজছি, সেও কি আমায় খুঁজছে না, আমার ভালোবাসাকে? আমি মাছ ধরতে বসলেই ওর ঢিল মেরে সব মাছ তাড়িয়ে দিত। বেশ করেছি, সকালে কাজ পাওনি বোধ হয়? তবে রে দেখাচ্ছি মজা। অনেক সময় আমাদের ঝগড়া হলে আমরা দুজনেই দৌড়ে গিয়ে মার কাছে অভিযোগ করতাম। মা হয়তো কোনোদিন মধ্যস্থতা করতেন, আবার কোনোদিন হয়তো কেউ থাকতো না আমাদের দুজনের মাঝখানে। এই সেদিন যেমন মুড়ি নিয়ে হাজির হলো সবাই। চলে এলাম, ক্ষমা করবেন, আপনাকে ঠিক চিনতে না পারার জন্য।
ঠিকই আছে, আমি কথাগুলো এমনি বলেছিলাম। ভালোই হয়েছে, শুভ কাজ তাড়াতাড়ি হয়ে যাওয়া একটু ভালো। রানী আমার মাসি মেয়ে, ওর কথা কিছু মনে করিস না, ওকে একটু ডেকে দে না রে। হ্যাঁ ডাক্তার, হেনা ওকে একবার ডেকে দে তো। দিদি তুই ছাড়া আমার আর কে আছে বল, তাই তো তোকে খবর দিয়েছি। বেশ করেছিস, আমি ছাড়া তোর আর কে আছে বল, তাই তো আমি খবর পেয়ে চলে এলাম। আপনি একটু বসুন না এখানে, বসুন। না না, আমি দেখি ওদের কি লাগে। ভেবে আর কি হবে মাসি, যা হওয়ার তা তো হয়েই গেছে, এবার নিজেকে একটু শক্ত করো। সমীমার কপালটা খারাপ, জন্মি বাপকে হারিয়েছে, সুখদিনে মাকে হারিয়েছে, এসব কথা এখন থাক দিদি, ওতে দুঃখ আরো বাড়ে। তুমি ঠিকই বলেছ হিনাদি, ওসব কথা না তোলাই ভালো। আমি এখন যাই দিদি, অনেক কাজ পড়ে আছে। তোমরা কথা বলো, আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি। বসো না এখানে, বসো। কপালের লেখা কি খণ্ডাবে বলো? ঠিকই বলেছ বোন, তবু মন তো মানে না, তা অবশ্য ঠিক। যাই হোক, তোমার কাছে আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি দিদি। কি প্রস্তাব ভাই? সমী তো আমাদের খুবই ছোট, আর তোমার ছেলেও, তাই বলছিলাম সমীকে যদি আমার কাছে নিয়ে রাখি, তুমি কি বলো? আমি ঠিক তোমার কথা বুঝতে পারলাম না। মাসিমা, রানী মাসি বলতে চাইছে সুমিকে কলকাতায় নিয়ে যাবে। না না না, তা কি করে হয়, না। আগে আমার কথা তুমি শোনো, দেখবে তারপর আর তোমার কোনো আপত্তি থাকবে না। ভগবান আমার কোলে তো কিছু দেয়নি, কলকাতায় আমার কেমন ফাঁকা ফাঁকা লাগে দিদি, তাই বলছিলাম সুমিকে আমার কাছে দাও, আমি ওকে লেখাপড়া শিখিয়ে ঘর করার উপযুক্ত করে তোমার কাছে পাঠিয়ে দেব, আর ততদিন তোমার ছেলেও বড় সড় হয়ে যাবে। না আমার কথা তুমি ভালো করে বুঝে দেখো দিদি। ওই তো মেঘ মশাই এসে গেছে। যাক ভালোই হয়েছে। বিহাই মশাই, আমি সুমিকে কয়েকদিনের জন্য কলকাতায় নিয়ে যাচ্ছি, ছেলে মানুষ মনটা তো ভালো নেই, আমার কাছে কয়েকদিন দিয়ে থাক, একটু ভালো হয়ে যাবে মনটা, আপনি তারপর কি ওকে নিয়ে আসবে? কিরকম? আমি বলছিলাম কি মেসুমশাই, সুমি আর অমিত ওদের এখন শিশু মন, সংসার ধর্মে এখন থেকে জড়িয়ে পড়লে ভবিষ্যতে ওদের ভালো হবে কি? সবই বুঝলাম বাবা, কিন্তু ওরা তো বিবাহ বন্ধনে আবদ্ধ, আর তাছাড়া মেসুমশাই এতে আর আপনি অমত করবেন না, আর রানী মাসির প্রস্তাবটা তো খারাপ নয়, অমিত আর সুমি ওরা প্রাপ্তবয়স্ক হলেই আবার মিলিত হতে পারবে। হ্যাঁ, কিন্তু আমাকে একটু ভাববার সময় দাও বাবা। এতে ভাববা কি আছে বিয়াই মশাই, আপনার যখন ইচ্ছা হবে আপনি সুমিকে কলকাতা গিয়ে দেখে আসবেন। হ্যাঁ নিশ্চয়ই, আমি আপনাকে আর অমিতকে যখনই বলবেন তখনই কলকাতা নিয়ে যাব, আপনি একদম চিন্তা করবেন না। না আমি কিছুতেই যাব না, কখনোই যাব না। অমিত, মন খারাপ করে কি হবে বাবা, আজ রাতে জমিদার বাড়ি গান গাইতে যেতে হবে, বায়না নিয়েছি।
সোনার হরিণ ধরতে গিয়ে কি ভুল হলো বাবা আমাকে সব দুঃখ ভুলিয়ে মানুষ করতে চেয়েছিলেন, সেই দিন সেই আসরের পর বাবাকে হারালাম, তারপর মা আর আমি দুজনে কলকাতা এলাম। অনেক দুঃখে অনেক কষ্টে মা আমাকে বড় করলো। তারপর তো জানোই আজ আমি হোটেল সিঙ্গার অমিত কুমার। আমি শুনতে চাই না। অমিত,
অমিত, আমি তোমার ভালোবাসি, আমি তোমার চাই। অমিত, আমি তোমার বেঁচে নেই, না মিথ্যে কথা, আমি বেঁচে আছি, তুমি রোজি, অমিত শর্মিষ্ঠার স্বামী, অমিত আমার, আমি শর্মিষ্ঠা ছিলাম, ছিলে, কিন্তু আজ তোমার গায়ে অনেক কাদা, অনেক কলঙ্ক, তুমি অপবিত্র রোজি। অমিত যে শর্মিষ্ঠাকে খুঁজছে সে নিষ্পাপ, পবিত্র ছিল। তুমি অমিতের পথ থেকে সরে যাও রোজি, আমার অনুরোধ। অমিতকে ওর স্বপ্ন নিয়ে বাঁচতে দাও, ও শর্মিষ্ঠাকে ভালোবাসে। তুমি ওর পথ থেকে সরে যাও রোজি। আমার একটা কথা বলার ছিল। আমাকে একটু একা থাকতে দাও মাধবদা। দিদিমণি, আমার 500 টাকার খুব দরকার, আমার মেয়ের অপারেশন হবে হাসপাতালে। আমার কাছে টাকা নেই মাধবদা, আজ আমি নিঃস্ব। কিন্তু টাকাটা না পেলে আমার একমাত্র মেয়েটা যে মরে যাবে। হ্যাঁ দিদিমণি, তোমার দুটি পায়ে পড়ছি, আমি পায়ে পড়ছি, টাকাটা আমাকে দাও দিদিমণি। আচ্ছা মাইনে থেকে কেটে নিও। বলছি আমার কাছে টাকা নেই, তুমি কেন বারবার, তুমি যাও এখান থেকে। কিন্তু আমি বলে যাচ্ছি, আমার মেয়ের যদি কিছু হয় তোমার ভালো হবে না, তোমার ভালো হবে না। শোনো মাধবদা, তোমার মেয়ে ভালো হয়ে উঠুক সেটা আমি চাই, তবে আমার মঙ্গলের দরকার নেই। টাকা না পেলে তোমার মেয়ে বাঁচবে না, তাই না? হ্যাঁ দাদা, ও টাকা না পেলে মেয়েটা বাঁচবে না। হাজার টাকা না না না
আপনার মঙ্গল হোক ভগবান, আপনার মঙ্গল করবো। এই টাকাটা নিয়ে আমি এক্ষুনি হাসপাতালে যাব। মাধবদা, মাধবদা একটা ছোট্ট অনুরোধ করবো তোমাকে। অনুরোধ? মানে বলছিলাম যে আজ রাতে একটা আউটডোর শুটিং আছে, তা রোজিকে একটু নিয়ে যেতে হবে। তুমি দরজাটা একটু আমার জন্য খুলে রাখবে কেমন? কিন্তু আপনার তো এ বাড়িতে ঢোকা বারণ। মাধবদা, তোমার মেয়ে খুব অসুখ, তাই না মাধবদা? ঠিক আছে, তুমি এত ভালো মাধবদা। অমিত বাবুর বাড়ি পৌঁছে দে। আচ্ছা কি, আচ্ছা বিয়ের রাতে কোনে কখনো একসঙ্গে এতগুলো ঘুমের ওষুধ খায়? হ্যাঁ, মরে যাবে। কে তোমায় ঢুকে দিয়েছি ঘরে? পৃথ্বীরাজ যখন সংযুক্তকে তুলে নিতে এসেছিল তখন কি কেউ তাকে আদর করে ঢুকতে দিয়েছিল বলো? বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে।
কি যে বলো মাইরি, তা কি কখনো হতে পারে? বিয়ে করতে এসে বর শুধু শুধু চলে যাবে, না হয় আলো জ্বলবে না, সানাই বাজবে না, ন্যাড়া বাঁধা হবে না, সম্প্রদান হবে না, পাড়া পড়ছি কেউ খাবে না। কিন্তু হ্যাঁ, পাকা দেখা তো আমাদের অনেকদিন আগে হয়ে গেছে। ও তুমি বর যাচ্ছি কথা ভাবছো? চল ওঠো, সাধনা তো আবার কাটছে তোমার জন্য। হ্যাঁ চলো চলো, আমার আবার বউয়ের শরীর তো আমার অমিত, জানি না আজ তোমাকে আপন ভাবার অধিকার আমি হারিয়েছি কিনা। মানুষের জীবনে অনেক কিছু ঘটে যাতে সবসময় মানুষের হাত থাকে না। তবু আমার জীবনে যা কিছু ঘটেছে, যে অন্যায় আমার সঙ্গে করেছে এই সমাজ, তারপর তোমার সামনে দাঁড়ানোর কোনো অধিকার আমার নেই। যার জন্যে, যার সিঁদুরের সম্মান রাখতে, যাকে ফিরে পাবার জন্য এত বছর আমি অপেক্ষা করেছি, তাকে আজ ফিরে পেয়ে বুঝতে পারলাম তার নিষ্পাপ পবিত্র জীবনটাকে আমার নোংরা জীবন দিয়ে কিছুতেই নষ্ট করতে আমি পারব না। তাই এই চিঠি তুমি যখন পাবে, তখন আমি অনেক অনেক দূরে। ভালোবাসার মৃত্যু আমি চাই না, মৃত্যু হোক রোজির, শর্মিষ্ঠা বেঁচে থাকুক তোমার জীবনে, আমাকে মাফ করো, ভালো থেকো, আমার শেষ প্রণাম নিও শর্মিষ্ঠা, তোমার শর্মিষ্ঠা। আমাকে হাজার টাকা দিয়েছিলেন, ওরা ঠুটো কি করে? অত রাতে রোজির ঘরে দরজা তো বন্ধ ছিল। আমি খুলেছিলাম বারান্দায়, আমি চাদর মুড়ি দিয়ে শুয়েছিলাম। ওরা কজন ছিল? বরুণবাবুকে নিয়ে পাঁচজন। কি যে হলো, আমার মাথাটা খারাপ হয়ে গিয়েছিল, গেলাম দেখলাম মেয়েটা যন্ত্রণায় ছটফট করছে। বাড়ি এলাম, দিদিমণিকে বললাম, টাকা চাইলাম, দিদিমণি টাকা দিল না। আমার খুব রাগ হলো, কি যে করবো আমি ভেবে পাচ্ছিলাম না। তারপর দৌড়ে ওপর থেকে নিচে নামলাম, তারপর বরুণবাবুর সঙ্গে দেখা হতে আমি বরুণবাবুকে আমার মেয়ের সব কথা বললাম, উনি আমায় টাকা দেবেন বললেন। তারপর রাত একটার সময় দরজা খুলে দিতে আমাকে হাজার টাকাটা দিলেন। তারপর চাদর মুড়ি দিয়ে ভালো করে বেঁধে একটা গাড়ি করে তুলে নিয়ে চলে গেল। তারপর আমি যখন এই টাকাটা নিয়ে
পাগলের মতো হাসপাতালে গিয়ে পৌঁছলাম, তখন দেখলাম আমার মেয়েটা মরে গেছে। আচ্ছা মাধবদা, তুমি কি জানো রোজগার কোথায় নিয়ে গেছে? হ্যাঁ ওরা বললো বটে। কি বললে? সোদপুরের গোডাউনে ওরা নিয়ে যাবে। সোদপুরের গোডাউনে? হ্যাঁ। তুমি চেনো? হ্যাঁ আমি চিনি, বরুণ বাবুর সঙ্গে একবার গিয়েছিলাম। আমাকে নিয়ে যাবে সেখানে? হ্যাঁ নিশ্চয়ই, চলো। কাজল, কাজল, আরে শীঘ্রই গাড়িতে উঠে। কোথায় যাবো? হ্যাঁ পরে জানবি। উঠে আয়, আসুন ওই হাতে করে কিছু একটা নিয়ে আয়, একবার তৈরি হয়ে আসবি। সোনাশিটা সোনাশি, আরে তাড়াতাড়ি আয়। ভোর বেলা মা তো সরে বসে, তো এত ভোরবেলায়। চল আসবে না? আমি এখন যাব না, এখন হয়তো মেয়েটাকে পোড়ানো হয়নি। লাস্ট জন্মদিনে এটা কিনেছিল তোমরা এখানে কোথাও? ওই দেখো, এক মক্কেল গার্ড দিচ্ছে ওখানে। একদম চুপ হা করুন, কোনো কথা বললে এটা নিজেরই পায়ে পড়বে, বুঝলেন? মন্ত্র জানেন নাকি? হ্যাঁ মন্ত্র জানুম না, নম নম গন্ধেশ্বরী, ঘন ঘন টিক্কি নাড়ি,
দই দিয়া সিরা দিয়া মুড়ি দিয়া মাইখা দেন, দক্ষিণার পয়সা দেন, বাড়ি চলে যাই। ঠকাই জানো না ঠকিনা, ঠকাই জানো না ঠকিনা, ঠকাই জানো না ঠকিনা। পুত্র কন্যারে দেখুন, যাও ভেতর নিয়ে যাবে। চলো পুত্র, আসুন 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 আসুন, তো মুখ বাধা করি না। পুত্র তুমি বাইরে যাও, আমি কন্যার লগে কথা কম। অমিতার মুখে হয়তো আমার নাম শুনে থাকবেন। হ্যাঁ, আমি আর অমিত এসেছি আপনাকে এখান থেকে নিয়ে যেতে। এবার মুখটা খুলতে পারি? অমিত কোথায়? গোডাউনের বাইরে আছে, যে কোনো মুহূর্তে এসে পড়বে। বস, এই যে পুরুত। চুপ করে শুয়ে থাকবেন, যতক্ষণ না ডাকে উঠবেন না। আইতাছি। বল তুই কে? পুরুত। তাহলে এটা কে? মন্ত্র বল, মন্ত্র বল, মন্ত্র। মন্ত্রটা আমি পড়বো। কোন মন্ত্রটা পড়ব? আপনার আশীর্বাদের না শ্রাদ্ধের? বংশ নাশং দিনে দিনে, সর্ব অঙ্গে কুষ্ঠ রোগং, শত্রু মিত্র জমালয়ে। Thank you.
তোমার খেলা শেষ অমিত কুমার। অরুণ যে জিনিস পায় না তা অন্য কাউকে সে ভোগ করতে দেয় না। এই দেখো তোমার সামনে তোমার পিড়িতে চিড়িয়াকে। আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছিলাম। শর্মিষ্ঠা কেন তোমরা আমায় বাঁচা? আমি শর্মিষ্ঠা নই, শর্মিষ্ঠা মরে গেছে। অগ্নি সাক্ষী করে বিয়ে করিনি। বলো বলো শর্মিষ্ঠা, বলো শর্মিষ্ঠা, অগ্নি সাক্ষী করে যে সিঁদুর আমি তোমায় পরিয়েছিলাম সে সিঁদুর কোনোদিন মিথ্যে হতে পারে না শর্মিষ্ঠা। এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।